হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এনটিএম লার্নিং। আমি মুসাফুল রহমান ফ্রম এনটিএম লার্নিং। আজকে আমরা ক্যাডের পরবর্তী একটি ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা কি কি দেখবো তা চলুন দেখে নিই। তো আমরা আজকে দেখতেছি কিভাবে একটি সাইজ টেবিল আমরা ইনপুট করবো, কিভাবে একটি রেক্টেঙ্গেল নিব, কিভাবে একটি লাইন নিব, ডেভেলপ পয়েন্ট নিব, দেন কিভাবে ডেভেলপ পয়েন্টকে আমরা নর্মাল পয়েন্টে কনভার্ট করবো, এবং কিভাবে একটি পয়েন্ট লাইন ছাড়া নিব, কিভাবে স্ট্রেট লাইন নিব, কার্ভ লাইন নিব, দেন কিভাবে কার্ভ লাইনগুলো মডিফাই করবো, এবং প্যারালাইন লাইন নিবো, এবং অ্যাট লাস্ট যেটা দেখবো ডিলিটেশন, কিভাবে আমরা এই যা যতগুলো জিনিস আমরা ইম্পোর্ট করলাম সেগুলোকে ডিলিট করবো। তো প্রথমেই চলুন আমাদের ফার্স্ট যে জিনিসটা আমরা শিখবো সেটি হচ্ছে হাউ টু ইম্পোর্ট সাইজ টেবিল। তো সেই জন্য আমাকে কি করতে হবে, সেজন্য আমাকে বলছে F7 দিয়ে সিলেক্ট IMP.EVT এটাকে অন করতে হবে। তো সবার আগে চলুন জেনে নিই সাইজ কি এবং সাইজ কত প্রকার কি কি, এবং এর যে বেসিক রুলসগুলো আছে সেগুলো। তো বন্ধুরা, সাইজ প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে অ্যালফাবেট সাইজ, একটা হচ্ছে নিউমেরিক সাইজ। ফর এক্সাম্পল, অ্যালফাবেট সাইজ হচ্ছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ট্রিপল এক্সেল, এবং নিউমেরিক সাইজ হচ্ছে 24, 25, 26 যা দেখতে পাচ্ছেন। অ্যালফা সাইজগুলো সাধারণত বেসিক সাইজ আমাদের ধরা হয় লার্জকে। চলুন দেখা যাক, একটি এক্সাম্পল অনুযায়ী আমরা দেখতে পারি যে সেখানে সাইজ দেওয়া আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এখানে বেসিক সাইজ হলো L। তো আমাকে প্রথমে উইন্ডোজ প্লাস R বাটন প্রেস করতে হবে রান কমান্ডটি আনার জন্য। তো বন্ধুরা, আবার বলছি, উইন্ডোজ প্লাস R এটা প্রেস করলে রান কমান্ডটি চলে আসবে, এবং সেখানে আমাকে লিখতে হবে নোটপ্যাড। এবং নোটপ্যাডে অবশ্যই যা লিখবো আমি সবকিছু লিখবো স্মল লেটার, এবং ফাইল এক্সটেনশন হবে EVA। তো চলুন আমরা চলে যাই আমাদের প্রথম কাজে। প্রথম কাজটি হলো নোটপ্যাড ওপেন করা। তো বন্ধুরা, সূত্র অনুযায়ী আমরা যেটা জানলাম, উইন্ডোজ প্লাস R দিলে এরকম একটি রান কমান্ড বক্স চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে রান কমান্ড, ঠিক এইখানে আমাকে লিখতে হবে নোটপ্যাড, NOTPAD প্যাড। নোটপ্যাড লিখে এন্টার চাপ দিলেই আমার এরকম একটি লেখার একটি বক্স চলে আসবে, আমি নোটপ্যাড চলে আসবে। নোটপ্যাড সাথে সবাই আপনারা পরিচিত। তো আমার এইখানে যেটা লিখতে হবে, অ্যাট ফার্স্ট লিখতে হবে আমরা এখানে অ্যালফা লিখবো। অ্যালফা মানে অ্যালফাবেটিক যে ধরনের সাইন আছে, যেমন ABCD এরকম। আপনারা সবাই যখন প্রোডাক্ট কিনেন তখন সেটার গায়ে দেখতে পান স্মল, লার্জ, মিডিয়াম, এক্সেল এর টাইপের যে সাইনগুলো দেখতে পান, এগুলো হচ্ছে সাইজ ট্যাগের সাইজ। তো এই সাইজগুলোকে বলা হয় অ্যালফা সাইজ। সেই অ্যালফা সাইজটা আমরা এখানে লিখবো। সেই অ্যালফা সাইজটা লেখার জন্য আমাদের কী করতে হবে, সেজন্য আমাদের করতে হবে প্রথমে লিখতে হবে ALPHA, দেন দিতে হবে আমাদের এন্টার। এন্টার দেওয়ার পর আমাকে প্রথমে লিখতে হবে প্রথম যে সাইজ ছিল, সাইজটি ছিল হচ্ছে স্মল, দেন তারপরে ছিল হচ্ছে মিডিয়াম, তারপরে ছিল হচ্ছে লার্জ, এবং আমাকে বলা হলো লার্জ হচ্ছে আমার বেসিক সাইজ। তো এই বেসিক সাইজটা ইন্ডিকেট করে দেওয়ার জন্য আমাকে স্টার দিতে হবে। স্টার দেওয়ার জন্য আপনাদের কিবোর্ডে শিফট চেপে ধরে 8 প্রেস করলেই আপনারা পেয়ে যাবেন স্টার। তো স্টার দেওয়ার পরে আমাকে দিতে হবে লার্জ, তার মানে এটা আমার হচ্ছে বেসিক সাইজ। এরপর হচ্ছে XL, তারপর হচ্ছে ডাবল XL। তো আমার ফাইলের এখানে যা লেখা দরকার লেখা কমপ্লিট। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, প্রথমে আমাকে অবশ্যই অ্যালফা লিখতে হবে, এবং এই ফাইলের ভিতরে যাই লিখবো না কেন, এই নোটের ভিতরে যাই লিখবো সব হবে স্মল লেটার, সবই কি হবে স্মল লেটার। তো এখন আমি ফাইল থেকে এটা সেভ করব। তো ফাইল থেকে সেভ, হ্যাঁ, আর আপনারা আগেই জানেন সেভ করতে হবে এমন একটি জায়গায় যেখান থেকে আমি পরবর্তীতে ফাইলটি আবার খুঁজে পেতে পারি। তো আমার ক্যাড ওয়ার্ক, আমি আমার ক্যাডের যে কাজ করেছি এবং সেখান থেকে আমি আমার সাইজের একটি ফোল্ডার তৈরি করে রেখেছি, সেখানে সেভ করব। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি ফোল্ডার, সাইজ ফোল্ডার আমি তৈরি করে নিয়েছি। তো সেগুলোর সাথে সেম জায়গায় আমি সেভ করব, সেহেতু আমি জাস্ট S-L-XL এই জিনিসটা সিলেক্ট করলাম। তো আপনারা এখানে নামের ক্ষেত্রে নোটিস করেছেন .EVA, এটা আমাকে লিখে দিতে হবে .EVA.text। এখন আপনারা চাইলে .text এই ফাইলে রাখতে পারেন, বা অল থেকে শুধু .EVA এটাও রাখতে পারেন। তো যারা এত ঝামেলা পছন্দ করেন না, জাস্ট এই নর্মাল এরকম থাকবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। সিম্পল আপনারা এখানে ফাইল নেমটা আমি রিনেম করে দেখাচ্ছি কী লিখতে হবে। সবচেয়ে ছোট সাইজ কোনটা আমার এখানে, সবচেয়ে ছোট সাইজ দেখতে পাচ্ছেন স্মল, তো সেক্ষেত্রে স্মল, দেন মিডল ড্যাশ, তারপর এখানে আমার বেসিক সাইজ কোনটি, বেসিক সাইজ হচ্ছে L, মিডল ড্যাশ, এরপর আমার সবচেয়ে বড় সাইজ কোনটি, সবচেয়ে বড় সাইজ হচ্ছে XXL, দেন .EVA, এটা আমাকে বলে দিল ফাইল এক্সটেনশন। EVA দ্বারা আমাকে বোঝাবে এটি হচ্ছে অ্যালফাবিক সাইজের ফাইল। দেন আমাকে কী করতে হবে, সেভ, যেহেতু আমার এটা আছে সেহেতু আমি রিপ্লেস করে নিচ্ছি সেভ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমার এখানে রুলসে বলা আছে
press F7, then select imp.evt, then click on size column. তো আমি চলে যাই আমার মোডারিসে, আমার মোডারিসে ফাইলটি আগে ওপেন করা আছে, সেখানে এই যে এগুলো হচ্ছে সাইজ কলাম, এই যে সাইজ কলামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইজ কলাম। তো এই সাইজ কলামে যাওয়ার আগে আমাকে কি করতে হবে, প্রেস F7, আমি কিবোর্ড থেকে F7 প্রেস করতে পারি বা এখান থেকে F7 প্রেস করতে পারি, সেখান থেকে imp.evt তে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার যে কোনো একটা সাইজ টেবিলে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে ফাইল চুজ করার অপশন দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন সেখান থেকে আমার ক্যাডওয়ার্ক আমি ফাইলটি রেখেছিলাম, ক্যাডওয়ার্ক মানে সাইজের ফোল্ডার, তারপরে দেখেন আমার এই ফাইলটি সেভ করলাম কিছুক্ষণ আগে। তো এই ফাইলটি ধরে আমরা ওপেন দিব। তার আগে বলে রাখি আপনাদের এখানে হয়তো বা যে মডেল এইটা সিলেক্ট করা থাকলে হয়তো বা এখানে কোনো ফাইল আসতে নাও পারে, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এখান থেকে অল ফাইল দিয়ে দিতে হবে। অল ফাইল দেওয়ার পর ওপেন, ওপেন দিলে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সবগুলো ফাইল এই যেখানে চলে আসছে দেখতে পাচ্ছেন, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ঠিক এরকম প্রত্যেকটাতে আপনারা এরকম ফাইলটি ইম্পোর্ট করে দিবেন। প্রত্যেকটা শিটে যতগুলো শিট আছে সেখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা আগে বলে রেখেছি যে সাইজ দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যালফাবেটিক সাইজ আর একটা হচ্ছে নিউমেরিক সাইজ। তো এখন দেখবো নিউমেরিক সাইজ আমরা কিভাবে ইম্পোর্ট করব এবং সেই নিউমেরিক সাইজ লেখার কিছু নিয়মাবলী। চলুন দেখে নিই নিউমেরিক সাইজ। এখানে দেখতে পাচ্ছেন নিউমেরিক সাইজ হয় যেমন 12, 13, 14, 15, 16, বেসিক সাইজ যদি হয় 16, একটু ম্যাথ করে নিতে পারি আমরা। দেখুন আমরা 12 থেকে পরবর্তী সাইজ যেটা আছে সেটি 14, সেটি বিয়োগ করলাম, দেন 14 থেকে পরবর্তী যে সাইজটি আছে সেটি বিয়োগ করলাম। এভাবে বিয়োগ ফল দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি একই সাইজ দুইবার আছে, যেমন 12 থেকে 14 ডিফারেন্স হচ্ছে 2 এবং 14 থেকে 16 ডিফারেন্স হচ্ছে 2। তাহলে আমরা প্রথম ডিফারেন্সের যেই এটা আছে সেটি রাখবো এবং দ্বিতীয় ডিফারেন্সের ঘরটি বাদ দিব। আমি একটু পরে যখন নোটপ্যাডে যাব তো সেখানে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কী কী করব। আর এটার ফাইল এক্সটেনশন হবে .evn। তো সেক্ষেত্রে আমরা এখানে আবার দেখতে পাচ্ছেন যে 20 সেটা যে ডাবল ইটা আছে সেটা হচ্ছে 25 থেকে যখন আমি 30 বাদ দিয়েছি তখন সেটার ডিস্টেন্স হয়েছে 5, আর যদি 20 থেকে 25 সেটার ডিস্টেন্স হচ্ছে 5। তাহলে আমরা প্রথমটা রাখবো এবং দ্বিতীয়টি রিমুভ করে দিব। তো চলুন আমরা চলে যাই নোটপ্যাডে এবং সেখানে বিস্তারিত বিষয়টি ভালোভাবে দেখি। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের নোটপ্যাডে। সেই নোটপ্যাডে আমাদেরকে কি লিখতে হবে, নিউমেরিক। নিউমেরিক লেখার পর সব কিছু ছড়াতে হবে। এরপর আমাদের সাইজ কি ছিল, সাইজ ছিল হচ্ছে 12, দেন 14, দেন 16, দেন হচ্ছে 20, দেন 25, দেন 30 অ্যান্ড 40। এবং সেখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার 12 থেকে 14 ডিফারেন্স হচ্ছে 2, 14 থেকে 16 ডিফারেন্স হচ্ছে 2, 16 থেকে 20 এর ডিফারেন্স হচ্ছে 4, 20 থেকে 25 এর ডিফারেন্স হচ্ছে 5, 25 থেকে 30 এর ডিফারেন্স হচ্ছে 5, দেন 30 থেকে 40 এর ডিফারেন্স হচ্ছে আমার 10, 30 থেকে 40 এর ডিফারেন্স হচ্ছে 10। তো সেক্ষেত্রে আমাকে এখানে মিলে গেল এইটা দুইবার আছে এবং এটা দুইবার আছে। আমি প্রথমে বলেছি প্রথমটা নিতে হবে, দ্বিতীয়টা বাদ দিব। দ্বিতীয় শুধুমাত্র এই বিয়োগ ফলটা না, এই পুরো ঘরটাই আমাকে বাদ দিতে হবে, এই পুরো সাইজটাই, এবং এখানেও সেই পুরো সাইজটা আমাকে বাদ দিতে হবে। তো তাহলে দেখুন আমার খুব সুন্দরভাবে এখানে চলে আসলো 12, 16, 20, 30, 40। আপনারা ভাবতেছেন তাহলে 12 পরে 14 সাইজটি এবং 20 পরে 25 সাইজ সেটা কী হবে, আপনারা কিছুক্ষণ পর অটোমেটিকলি বুঝে যাবেন সেগুলো কী হবে। সফটওয়্যার অটোমেটিকলি বুঝে নিবে যে এরপরে কী কী সাইজগুলো আছে। এখানে আপনাকে একটা সংখ্যার মাঝখানে ডিস্টেন্স যদি দুটো সংখ্যার পরপর মিলে যায়, ডিস্টেন্স তো বুঝতে পারতেছেন 12 থেকে 14 ডিস্টেন্স 2, 14 থেকে 16 ডিস্টেন্স ছিল 2, এরকম পরপর মিলে গেলে শেষ ডিস্টেন্সের প্রথম সংখ্যাটা রাখবো, মানে প্রথম সাইজটা রাখবো, দ্বিতীয় সাইজের যে ডিস্টেন্সটা মিলে গেল সেই সাইজটা আমরা রাখবো না। তো অটোমেটিক সফটওয়্যার সেখানে বুঝে নিবে। সেক্ষেত্রে আমাকে বেসিক সাইজ বলা হলো 16। তো 16 আগে আমার আলটিমেটলি স্টার্ট দিতে হবে। আর এটা মাইন্ডে রাখবেন যে বেসিক সাইজের সাথে যদি উপরের সাইজ বা নিচের সাইজ আই মিন একই মাপের দুই তিনটা সাইজ হয়ে যায় সেক্ষেত্রে বেসিক সাইজটা রাখতে হবে, তারপরে বাকিগুলো এরকমভাবে বাদ দিতে হবে বা রাখতে হবে। তো আমরা এই সাইজ নিয়ে পরবর্তী আরও একটি বিস্তারিত ভিডিও দিব, আপাতত আমরা এই পর্যন্তই বুঝে নিই। তো এক্ষেত্রে এখন আমি ফাইলটি সেভ করব। ফাইলটি সেভ করার ক্ষেত্রে ফাইল এগেইন দেন সেভ অ্যাজ। তো এখানে আমরা আপনাদের বলে রাখি এই ফাইলটি ওই অ্যালফাবেটিক ফাইল সাইজের মতো সেভ করা যাবে না, এখানে আমাকে সবগুলো সাইজই লিখতে হবে। এখানে আমি যতগুলো সাইজ ইম্পোর্ট করেছি সবগুলো আমাকে লিখতে হবে এবং এর ডিস্টেন্স সহ। তো এর ডিস্টেন্স সহ প্রথমে লিখেছি 12,
middle dash distance 2, middle dash 16, distance 4, middle dash 20, distance 5, middle dash 30, distance, middle dash there, distance 10, middle dash 40, dot EVN, এটা রাখতে হবে। তো এখানে আমি সেভ দিব, আমার ফাইলটি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সেভ করা আছে, সেটা আমি রিপ্লেস দিয়ে নিচ্ছি। ওকে, আমার ফাইল সেভ হয়ে গেল। এখন আমার এই ফাইলটি ইম্পোর্ট করার সেম নিয়ম, প্রথমে চলে যেতে হবে F7, F7 থেকে ইম্পোর্ট IMP.EVT তে ক্লিক করার পর আমি যে সাইজ কলামে যখন ক্লিক করবো তখন আমাকে ফাইল চুজ করতে হবে। সেখান থেকে আমি যখন নিউমেরিকটা ক্লিক করে ওপেন দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আমার এখানে নিউমেরিক চলে আসছে এবং অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমি 14 বার দিয়েছিলাম, 14 চলে আসছে, এখানে 25 বার দিয়েছিলাম, 25 চলে আসছে। আমি যেরকম পূর্বেই বলেছি যে অটোমেটিকলি আমাকে এটা ধরে নিবে। তো আমাদের সাইজ ইম্পোর্ট করা শেষ, এর পরবর্তী যে রুলস আছে সেই রুলসটা আমরা চলে যাবো। সেটি হচ্ছে ফর টেকিং এ রেক্টাঙ্গেল, একটি রেক্টাঙ্গেল নিতে হলে আমাকে দের যেটা করতে হবে সেটি হচ্ছে F2 সিলেক্ট রেক্টাঙ্গেল, ক্লিক অন শিট, ইম্পোর্ট ডাটা। তো আমরা চলে যাবো F2 তে। F2 তে ক্লিক করার পর আমাদের এখানে বলতেছে রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল দেখতে পাচ্ছেন এখানে টুলসের ভিতরে রেক্টাঙ্গেল। সেখান থেকে যদি আমি একটু সাইডে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন উপরে লেফট সাইডে আমার একটি বক্স আছে, সেখানে ওয়াইড এবং হাইট দিতে বলতেছে। তো আমি যখন মাউসটা নাড়িয়ে, মাউসটা অবশ্যই নাড়ানো যাবে না, মাউস থেকে হাত উঠিয়ে নিতে হবে, সেখান থেকে অবশ্যই আপনাদের কিবোর্ডে ডাউন অ্যারো ক্লিক করে ওয়াইডের ওখানে কাছে নিতে হবে। সেখান থেকে আমি দেখলাম 30 cm, দেন হাইট দিলাম হচ্ছে আমি 20 cm। এরপর মাউসটিকে সরাসরি নিয়ে আমরা এই কারেন্ট শিটে একটা ক্লিক করবো, দেন আরেকটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন আমি কারেন্ট শিট একটি করবো, দেখতে পাচ্ছেন এখানে আমার একটি যে ডিজায়ার্ড রেক্টাঙ্গেল সেই রেক্টাঙ্গেলটি চলে আসছে। তো বন্ধুরা, আমরা এখন চলবো আমাদের পরবর্তী রুলসে। পরবর্তী রুলস আমাকে বলছে হাউ টু অ্যাড এ পয়েন্ট অন লাইন, এখানে বলতেছে F1 দেন অ্যাড পয়েন্ট দেন ক্লিক অন ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, আমরা এই অ্যাড পয়েন্ট পয়েন্ট অ্যাড করার আগে আমরা কিছু জেনে নিই। আমরা সবাই জানি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সম্পর্কে জানি, আমরা সবাই এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে এর আগে অনেকে গ্রাফ পেপারে অঙ্ক করেছি। তো সেই বিষয়ে জাস্ট সিম্পল কিছু জিনিস আমরা জেনে আসবো। তো চলুন জেনে নিই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের কী কী ব্যবহার থাকতেছে আমাদের এখানে। আমরা জানি দুটি অক্ষ আছে, একটি হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। আমরা সেখানে দেখতে পাচ্ছি আমরা যদি এরকম একটি দুটি প্লাস বরাবর লাইন টেনে নেই, সেই লাইনের আমাদের উপর দিকে থাকছে ওয়াই, নিচের দিকে হচ্ছে মাইনাস ওয়াই, দেন আমাদের লেফট সাইড থাকতেছে মাইনাস এক্স এবং রাইট সাইড থাকতেছে প্লাস এক্স। তো এবং মিডল পয়েন্ট হচ্ছে জিরো। আমরা ঠিক এই পাথটি ধরেই আমরা পুরো ম্যাথটি করব। তো চলুন আমরা আমাদের এখানে পয়েন্ট অ্যাড করি। পয়েন্ট অ্যাড করার জন্য আমাদের যা করতে হবে সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের রুলস অনুযায়ী। রুলস আমাদের বলা আছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে F1 দেন অ্যাড পয়েন্ট এবং ক্লিক ফার্স্ট পয়েন্ট। তো চলুন আমরা মডারিসে চলে যাই। মডারিস থেকে আমাদের দেখতে পাচ্ছেন F1, F1 এর পরে আমাদেরকে বলা হলো অ্যাড পয়েন্ট। অ্যাড পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে, অ্যাড পয়েন্টে ক্লিক করার পর যেকোনো একটি ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে, মাউসটি ক্লিক করার পর আমাদের মাউসটি ছেড়ে দিতে হবে এবং সেখানে বলা হলো আমরা কোন দিকে নিব। এখন আমরা যদি উপরের দিকে নেই, উপরের দিকে হচ্ছে আমাদের যে পয়েন্ট আমি ক্লিক করছি আমার মাউসটা দেখছেন সেটা থেকে সরাসরি লম্ব বরাবর উপরের দিকে হচ্ছে প্লাস ওয়াই এবং নিচ বরাবর হচ্ছে মাইনাস ওয়াই এবং এটার যে ডান দিক আছে এটা ডান দিক হচ্ছে প্লাস এক্স এবং বাম দিক হচ্ছে মাইনাস এক্স। তো আমরা লাইনের উপরে নিয়ে যাচ্ছি, তো আমরা যদি ডান দিকে নেই তাহলে আমাদের দিতে হবে প্লাস এক্স এ, ডি এক্স এ। আমাদের সূত্র অনুযায়ী আমাদেরকে এর যে ভ্যালুটি সেই কত সেন্টিমিটার দূরে আমি একটি পয়েন্ট নিতে চাই সেই পয়েন্ট লিখতে হবে, আর যদি আমি এটার নিচ দিকে নিতে চাই তাহলে আমাদের দিতে হবে মাইনাস ওয়াই তে। তো আমি ধরুন আমার ডান দিকে প্লাস এক্স বরাবর আমি কোনো একটি পয়েন্ট লিখবো, তো সেক্ষেত্রে আমাকে মাউসের আপ অ্যারো দিয়ে প্রত্যেকটা ফিল্ড ব্ল্যাঙ্ক করার জন্য আপ অ্যারো দিতে হবে। আপ অ্যারো দিয়ে আমি চলে যাব ডিএক্স এ, সেখানে লিখলাম আমাকে তুমি 5 সেন্টিমিটার পরবর্তীতে আমাকে একটি পয়েন্ট দিবা। এবার যখন এখানে 5 ইম্পোর্ট করা হয়েছে তখন আমি মাউসটা নিয়ে যেই লাইন আমি পয়েন্ট নিব সেই লাইনের উপরে একটি ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে একটি পয়েন্ট চলে আসছে। তো এভাবে আমরা পয়েন্ট অ্যাড করতে পারি, এই হচ্ছে কীভাবে পয়েন্ট অ্যাড করব। তো এই প্রচলন আমরা চলে যাই পরবর্তী যে রুলসে, সেই রুলসে পরবর্তী রুলস হচ্ছে হাউ টু অ্যাড এ ডেভেলপ পয়েন্ট, কীভাবে আমরা ডেভেলপ পয়েন্ট অ্যাড করতে পারি। ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে F1 দেন সিলেক্ট ডেভেলপ পয়েন্ট দেন ক্লিক ফার্স্ট পয়েন্ট। তো চলুন চলে যাই, আমাদেরকে F1 দিতে হবে, আমাদের F1 দেওয়া আছে, সেখান থেকে আমাদের ডেভেলপ, এই যে ডেভেলপ সিলেক্ট ডেভেলপ, ডেভেলপে ক্লিক করার পর ধরুন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখুন আমার একটি
অপশন চলে আসছে। অপশন চলে আসার পর দেখুন আমি যদি আমার মাউসটি নিয়ে একটু নড়াচড়া করি, দেখুন দেখতে পাচ্ছেন আমার এই মাউসটি আমার স্ক্রিনের বাম দিকে চলে যাচ্ছে, বাম দিকে একটি ডট ডট দেখা যাচ্ছে, মানে স্কেল দেখা যাচ্ছে, কিন্তু নিচ দিকে হচ্ছে না, আমার এটা নিচ দিকে হচ্ছে না। আমি যদি নিচ দিকে একটা ডেভেলপ পয়েন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমাকে এর ডিরেকশন চেঞ্জ করার জন্য প্রেস করতে হবে স্পেস বার। স্পেস বার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা নিচ দিকে এদিকে নিব। তো দেখুন আমি মাউসটি নড়াচড়া করলেই আমার ওই যে পাশে একটি যেখানে আমি আমার ভ্যালুটা দিব সেখানে দেখতে পাচ্ছেন মাইনাস যোগ হয়ে গেছে, আবার স্পেস বার প্রেস করলেই প্লাস হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাকে আর এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস প্লাস মাইনাস এটা মনে রাখার কোনো দরকার নেই, আমাকে সফটওয়্যারের মাধ্যমে সেটা বলে দেওয়া হচ্ছে। তো আমি নিচ দিকে নিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে মাউসের ডাউন অ্যারো দিয়ে সেখানে লিখব -5 cm দূরে তুমি আমাকে একটি কি দাও, একটি ডেভেলপ পয়েন্ট দাও। এরপর আমি যদি এন্টার প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আমরা ডেভেলপমেন্ট অ্যাড করতে পারি। তো এরপরে চলে যাবো আমরা হাউ টু কনভার্ট ডেভেলপ পয়েন্ট টু এ নর্মাল পয়েন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে F3 সিলেক্ট ইনসার্ট পয়েন্ট দেন ক্লিক অন ডেভেলপ পয়েন্ট। তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হবে, কারণ আমি এখানে মোটামুটি 16টি পয়েন্ট একসাথে দেখাবো। আপনারা ট্রাই করবেন সেগুলো পাস করে করে 3-4টা পয়েন্ট দেখার পর প্র্যাকটিস করে আবার নতুন করে পরবর্তী পয়েন্টগুলো দেখার। তো আমি টিউটোরিয়াল পারপাসে আমি তেমন বেশি এক্সারসাইজ করতে পারতেছি না, তবে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা এক্সারসাইজ এবং সাইজ নিয়ে আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলে যাই আমাদের মোটরিসে, সেখান থেকে আমি এটাকে কিভাবে এই ডেভেলপ পয়েন্টে কিভাবে নর্মাল পয়েন্টে কনভার্ট করবো সেজন্য আমাকে বলা হলো F3। F3 থাকার পর সেখান থেকে আমাকে বলা হলো এখানে আমাদের করতে হবে হচ্ছে সিলেক্ট ইনসার্ট, আমাদের এখানে ইনসার্ট সিলেক্ট করবো, ইনসার্ট পয়েন্ট। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট পয়েন্ট, ইনসার্ট পয়েন্টের পর আমাদের এই ডেভেলপ পয়েন্টের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এটি নর্মাল পয়েন্টে ফেরত চলে আসলো। তো এরপরে চলে যাবো আমাদের পরবর্তী পয়েন্টে, পরবর্তী হচ্ছে হাউ টু অ্যাড এ পয়েন্ট উইদাউট এনি লাইন, আমাদের কিভাবে একটি পয়েন্ট অ্যাড করবো লাইন ছাড়া। এতক্ষণ আমরা যে পয়েন্টগুলো অ্যাড করেছি সবগুলোই একটি লাইনের উপর, আমরা যে রেক্টেঙ্গেলটা এঁকেছিলাম সেই রেক্টেঙ্গেলটির উপরের যে লাইনগুলো ছিল অরিজিনটাল এবং ভার্টিক্যাল যে লাইনগুলো ছিল সেই লাইনের উপর আমি এতক্ষণ আপনাদের পয়েন্ট নিয়ে দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইন ছাড়া বাহিরে, ধরেন এইখানে বা এইখানে বা আমাদের এই রেক্টেঙ্গেলের বাহিরে কিভাবে পয়েন্ট নিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা ফলো করি। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে F1 রিলেটিভ পয়েন্ট দেন ক্লিক অন ফার্স্ট পয়েন্ট। তো চলুন চলে যাই আমাদের F1-এ, আমরা কিবোর্ড থেকে F1 প্রেস করতে পারি, এখান থেকে F1 প্রেস করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে বলা হলো রিলেটিভ পয়েন্ট, রিলেটিভ পয়েন্টে ক্লিক করার পর আমাদের ধরুন এখানে ফার্স্ট পয়েন্টে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে মাউসটি একটু সরাতে হবে, মাউসটিকে সরালে দেখতে পাবেন একটি বক্স চলে আসছে। তো এখানে আবার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে হচ্ছে প্লাস এক্স এবং নিচ দিকে হচ্ছে মাইনাস ওয়াই, উপরের দিকে হচ্ছে প্লাস ওয়াই এবং আমাদের লেফট দিকে হচ্ছে মাইনাস এক্স। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এপাশে ভ্যালুগুলো যখন আমি মাউস নিয়ে চেঞ্জ করতেছি সেক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো অটোমেটিকলি বলে দিচ্ছে কি হবে এখানে। ঠিক আছে, নিচ দিকে গেলে আমার দেখুন DY এর এখানে মাইনাস হচ্ছে এবং আমি যদি আমার রাইট দিকে যাই তাহলে আমাকে এক্স এর দিকে দেখছেন সবকিছু প্লাস, আমি যদি লেফট দিকে যাই এক্স এর দিকে মাইনাস এবং যদি আমি উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন ওয়াই এর দিকে প্লাস। তো ধরুন আমি ভিতরের দিকে এই কর্ণা বরাবর নিব, সেক্ষেত্রে আমাকে ওয়াই দিতে হবে মাইনাসের এবং এক্স দিতে হবে প্লাসের। আমি আপ বাটন দিয়ে সবগুলো ফিল্ডই ব্ল্যাঙ্ক করে নিব। আমি এক্স এর দিকে বললাম আমার ডান দিকে, ঠিক ডান দিকে আমার বাটনটির অবস্থান মানে যেই পয়েন্টটির অবস্থান হবে হচ্ছে 7 cm এবং ওই 7 cm থেকে নিচের দিকে পয়েন্টটি হবে হচ্ছে আমার মাইনাস, যেহেতু এটা আমার হচ্ছে মাইনাস মাইনাস 6 cm। দেন আমি যদি এটাকে আপনার দেন আমি যদি এই যেই পয়েন্ট নিব সেই পয়েন্টটাকে যদি আমি এন্টার প্রেস করি বা রাইট ক্লিক করি তাহলে আমার পয়েন্টটি চলে আসবে। আমি এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার পয়েন্টটি চলে আসছে। তো আমরা লাইনের বাহিরে আমরা পয়েন্ট নিতে পারি। তো এবার চলো আমার নেক্সট যে রুল সেটা হচ্ছে কীভাবে একটি স্ট্রেট লাইন নিতে পারি। সেখানে বলছে F1 দেন সিলেক্ট স্ট্রেট লাইন। তো চলুন চলে যাই আমাদের মোটর ডিসে, সেখান থেকে আমি চলে গেলাম F1 দেন সিলেক্ট, এখান থেকে হচ্ছে স্ট্রেট স্ট্রেটিং স্ট্রেট স্ট্রেটে ক্লিক করার পর সেখান থেকে ধরুন আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, দেন সেকেন্ড ক্লিক করলাম ডান, ক্লিক করলাম দেন ক্লিক করলাম ডান, আমি যেখানে খুশি সেখানেই লাইন নিতে পারবো, সিম্পল।
ফার্স্টে একটি ক্লিক করবেন, দেন ইন পয়েন্টে একটি ক্লিক, ফার্স্টে একটি ক্লিক, দেন ইন পয়েন্টে আরেকটি ক্লিক, ফার্স্টে একটি ক্লিক, দেন ইন পয়েন্টে রাইট ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক ক্লিক। এই হচ্ছে আমার স্ট্রেট লাইন নেওয়ার নিয়ম। তো চলুন চলে যাই এবার আমার পরবর্তী রুলস। এবার পরবর্তী রুলস কিভাবে একটি কার্ভ লাইন নিব, তো সেক্ষেত্রে চলুন আমাকে বলছে এফ ওয়ান, দেন সিলেক্ট বেজিয়ার, দেন তারপর হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করে কি বলছে, ক্লিক লেফট লেফট মাউস বাটন অন ফার্স্ট পয়েন্ট, দেন প্রেস শিফট কি অ্যান্ড হোল্ড ইট। আমাকে কি বলছে, প্রথমেই মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে এবং শিফট কি প্রেস করতে হবে এবং ধরে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে, দেন সেকেন্ড থার্ড ক্লিক করতে হবে এবং শেষ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। তো চলুন চলে যাই প্রথমে এফ ওয়ান, এফ ওয়ান দেওয়া আছে আমার, সেখান থেকে বেজিয়ার, বেজিয়ারে ক্লিক করার পর ধরুন সাপোজ আমি এইখান থেকে একটি পয়েন্ট ঠিক এইভাবে এনে এভাবে এইখানে শেষ করব। তো চলুন আমি এখানে প্রথমে ক্লিক করলাম, ফার্স্ট ক্লিক করার পর আমি শিফট বাটন ধরলাম, দেন সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, দেন ফোর্থ ক্লিক, দেন ফিফথ ক্লিক, দেন সিক্স ক্লিক, দেন সেভেন ক্লিক, দেন এইট ক্লিক। এরপর মাউসের রাইট বাটনে একটি ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আমার এটি কার্ভ লাইন চলে আসলো। তো বন্ধুরা আমরা কিভাবে কার্ভ লাইন নিতে পারি, এরপর আমার পরবর্তী যেই সূত্র আছে সেটা হচ্ছে কিভাবে আমরা কার্ভ লাইন মডিফাই করব এবং এবং এর রিশেপ দিতে পারবো। সেই জন্য আমাকে এফ থ্রি রিশেপ এবং অ্যাক্টিভ কার্ভ ডট পিটিএস এটা অ্যাক্টিভ করতে হবে। তো চলো চলে যাই আমাদের মোটা রিসে, সেখান থেকে চলে যাবো আমরা এফ থ্রি, এফ থ্রিতে তারপর আমরা এখানে চলে যাবো হচ্ছে রিশেপ। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিশেপ, রিশেপে ক্লিক করার পর আমাকে এখানে এই যে কার্ভ পিটিএস এটা অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ করার পর দেখুন আমাদের কার্ভে যত জায়গায় আমরা ক্লিক করেছিলাম সে জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের লাইনগুলো আবার দেখাচ্ছে, এই যে এখানে লাইনগুলো দেখাচ্ছে। তো আমি এগুলোকে জাস্ট সিম্পল ধরে আমি সোজা করে এরকম রিশেপ করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলেই আমার রিশেপ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রিশেপ হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে রিশেপ করতে পারি। তো চলুন চলে যাই আমাদের পরবর্তী রুলস, সেটি হচ্ছে কিভাবে প্যারালাল লাইন নিব। চলুন আমরা কিভাবে প্যারালাল লাইন নিব সেটা দেখে নিই, সেখানে সেজন্য আমাদের করতে হবে এফ ওয়ান দেন প্যারালাল। তো চলুন চলে যাই আমাদের মোটর ইসে, সেখান থেকে আমাদের এফ ওয়ান, এফ ওয়ানের পর দেখুন লেখা আছে এখানে প্যারালাল। প্যারালালে ক্লিক করার পর আমরা যে লাইনে প্যারালাল নিতে চাই ধরুন এই লাইনের প্যারালাল নিতে চাই, এই লাইনে ক্লিক করার পর দেখুন আমাদের একটি মাউস, তো দেখুন আমাদের একটি বক্স চলে আসে, সেখানে আমরা ডিরেকশন দিব কোন দিকে কত দিকে ডিস্টেন্স হবে। যদি আমরা নিচ দিকে বাইরের দিকে দিই দেখুন মাউসটা বাইরে দিকে আনলে আমাদের মাইনাস লেখা আসতেছে, ভিতর দিকে গেলে প্লাস। তো সেক্ষেত্রে আমরা ধরুন আমরা বাইরে এইখানে একটি প্যারালাল লাইন নিব, তাহলে আমি ওখানে মাইনাস দিয়ে কত সিএম নিচে আমি একটি প্যারালাল লাইন নিতে চাই সেটা দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা মাউসের ডাউনলোড দিয়ে সেখানে নিয়ে গেলাম মাইনাস ফাইভ সিএম, দেন প্রেস এন্টার, এন্টার ক্লিক করার পর দেখুন আমার ফাইভ সিএম দূরে একটি প্যারালাল লাইন চলে আসছে। এবার চলে যাবো আমাদের পরবর্তী রুল, সেটা হচ্ছে কীভাবে ডিলিট করতে হবে। আমরা এতক্ষণ জানলাম সবগুলো কীভাবে ডিলিট করবো, এগুলোর কয়েকটি প্রসেস আমি দেখাবো, ডিলিটের কয়েকটি প্রসেস আছে যেই প্রসেসগুলোর মাধ্যমে ডিলিট করা যায়। তো চলুন চলে যাই এফ থ্রি এবং ডিলিটেশনে নোটারিস, সেখান থেকে আমি চলে যাবো এফ থ্রি এবং দেখতে পাচ্ছেন একদম উপরে ডিলিটেশন। ডিলিটেশনের পর আমি যেই পয়েন্টে ক্লিক করবো সেই পয়েন্ট থেকে দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। এখন এইভাবে যদি আমি ডিলিট করে থাকি তাহলে আমাদের অনেক সময় লাগতে পারে। এখন এক্ষেত্রে আমি যদি চাই সবগুলো একবারে সিলেক্ট করে ডিলিট করবো সেজন্য কী করতে হবে, এখান থেকে সিলেকশন, সিলেকশনের পর জাস্ট মাউসটা ধরে এভাবে সবগুলো আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেলে দেন ডিলিটেশনে ক্লিক করার পর আমরা যে কোনো একটি পয়েন্টে যদি ক্লিক করি তো আমার সবগুলো ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আমরা ডিলিট করতে পারি। তো বন্ধুরা আজকে পর্যন্তই, আজ চলে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওতে আপনাদের অনুরোধ রইল অল্প অল্প করে দেখে প্র্যাকটিস করবেন তাতে যাতে ভিডিওটা আপনারা বুঝতে পারেন। আর টিউটোরিয়াল পারপাসে বানানো তাই এটা অনেক কিছু শর্টকাটে আমরা স্কিপ করে গেছি, যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাদের কমেন্টে মতামত জানাবেন, আমরা ট্রাই করব সেই বিষয়ে পরবর্তী বিস্তারিত একটি ভিডিও দেওয়ার। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা জানাবে পরবর্তী ভিডিও আরও ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করার। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, আল্লাহ হাফেজ।